হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য প্রাণাম পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ টোটাল ছয়টা শ্লোক আমি পাঠ করব সাতাশখানা শ্লোক আছে সবগুলো পড়তে গেলেই এই শ্লোকের বাংলা অনুবাদ করে ব্যাখ্যা করতে গেলে আলোচনা শেষ হয়ে যাবে শ্লোক বলছে अतो स्मिन्तर्मिलिच्वाचारण्यशमान्निताः महामाद इति ख्यातशिष्यशाकशमान्निताः निपोश्चैव महादेवाङ्मुरुस्थलनिवासिनाम्

এটা কোরআনের আয়াত নয় হাদিস নয় এটা হচ্ছে সনাতন শাস্ত্র ভবিষ্য প্রাণ প্রতিষ্ঠক পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ আট এবং ছাব্বিশ সাতাশ নবভারত প্রকাশনী কলকাতা ছিয়াত্তর ডি সাত লক্ষ এক পৃষ্ঠা নাম্বার তিনশো ছিয়াশি এবং তিনশো অষ্টআশি শেষ অংশ থেকে পাঠ করেছি পৃথিবীর অনেক মানুষ জান্নাত যার জন্য অনেকগুলো পথ পদ্ধতি অবলম্বন করেছে করেছে কি করে নাই কথা বলেন যারা সনাতন ধর্মের অবলম্বী তারা স্বর্গে যাওয়ার জন্য কেউ মহেশ্বর শিবকে আনুগত্য অনুসরণ করছে যারা আছে বৈষ্ণব মতবাদী যেমন বাংলাদেশে ওই সবচেয়ে বেশি আছে যারা চেয়ে কৃষ্ণ ভক্ত কি ভক্ত কথা বলেন যেমন ইস্কন আছে গৌরী বৈষ্ণব মতবাদ আছে তারা শ্রীকৃষ্ণকে মনে করে ভগবান তারা আনুগত্য অনুসরণ যদি করা হয় তবে মানুষ স্বর্গে যাবে নচে যেতে পারবে না এই জন্য তাদের ধর্মগ্রন্থ শ্রীমদ গীতা অধ্যায় নাম্বার আঠারো শ্লোক নম্বর ছেষট্টিতে শ্রীকৃষ্ণ নিজে দাবি করেছেন মাম একাম ব্রাজা সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র শ্রীকৃষ্ণ আমারই আনুগত্য অনুসরণ করো তবে তুমি স্বর্গত জান্নাত যাবে এটা কাদের দাবি কথা বলেন কাদের এরা হিন্দু দাদাদের দাবি গীতা আঠারো অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক স্পষ্ট লিখে রেখেছে খ্রিস্টানদের দাবি ওল্ড টেস্টমেন্ট বুক অফ আইজায়া চৌষট্টি অধ্যায় ছয় নম্বর ভার্স সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি যতই ধার্মিকতা দিয়ে গোটা বিশ্বকে ক্রয় করে যদি মানুষকে দান করে দেয় মানুষ তারপরে স্বর্গে যেতে পারবে না স্বর্গে যদি যেতেই হয় একমাত্র একজনে আনুগত্য করতে হবে তার নাম হচ্ছে নবী মুসা তথা তাদের ভাষায় মোজেস এরা কাদের দাবি কথা বলেন কাদের দাবি এরা ইহুদিদের দাবি কাদের দাবি ইহুদিদের দাবি খ্রিস্টানদের বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জাম দশ অধ্যায় ছয় নম্বর ভার্স অধ্যায় ছয় ভার্স দুই জায়গাতে লিখছেন যে ক্রাইস্ট জিজাস ঈশার আনুগত্য অনুসরণ না করলে কেউ কখনো স্বর্গে যেতে পারবে না আরেকটা পদ আছে যেটা বাইবেল ওল্ড সং অফ চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার সিক্সটিন পবিত্র কোরআন লেখা হচ্ছে কোন ভাষায় কথা বলেন কোন ভাষায় আরবি সনাতন শাস্ত্র লেখা হচ্ছে সাংস্কৃত আর ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ মূলটা লেখা আছে হিব্রু ভাষা এবং গ্রিক অ্যারামাইক ভাষা তো বাইবেল যদি কোনো কিছু কোট করতে হয় যেটা ইংরেজি ভার্সান এটা মূল ভার্সান না এটা ট্রান্সলেশন মূল ভাষা কোনো ভাষায় কথা বলেন হিব্রু বাইবেলের ওল্ড টেস্টমেন্ট পাঁচটা বুকস আছে পুস্তক যেটাকে বলা হয় ইহুদিদের দাবি খ্রিস্টানদের দাবি তওরাত কি বললাম কথা বলেন তরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে নবী মুসা আলহাম ইহুদি খ্রিস্টানরা বলে মোজেস আমরা বলি তারা বলে মজেস পবিত্র আল্লাহ সোমান আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যে তরাত অবতীর্ণ করেছিলেন ওই তরাতের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের নাম লেখা ছিল যারা আলে মৌলামা কোরআনের হাফেজ তারা জানেন তার মানে বোঝা গেল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ শুধুমাত্র আমাদেরই নয় বরং পূর্ববর্তী কিতাব যেটা তওরাত যেটা নবী অবতীর্ণ হয়েছিল টেন্স কমান্ডমেন্ট সহ পাঁচটা পুস্তক সহ সেই গ্রন্থেও আল্লাহ তালা আমাদের নবীর ব্যাপারে কিছু কথা বলেছেন অফ সলমান চ্যাপ্টার ফাইভ ভাসনা সিক্সটিন হিব্রু ভাষা পাঠ করছি একটু লক্ষ্য রাখবেন তো বলছে মামতা মমতাকিম ও খুল্লো মহম্মাদিম করলে ও জেহরাই বেত এরুসালিম এটা তিলওয়ামতাকিম ওহুদুদি বেনাত বেত এরুসালিম সবগুলো ট্রান্সলেশন শেষে করব এবং এটা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণে জান্নাত